বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে আমরা কিছু খুব রিজনেবল প্রাইজের একটা ড্রেস দেখাবো কি ড্রেসটা কেন দেখাচ্ছি কি না কি এটা কিন্তু ভিডিওতে আমরা বলে দিব তো চলুন ভিডিওটা শুরু করি যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ নামে সেখানেও ফলো দিবেন আর একটা বিষয় আমি আপনাদের সাথে একটু বলতে চাই আপনারা কি কোনো কারণে আমাদের সাথে মানে আমাদের উপরে মনক্ষুণ্ণ যে এখন খুব বেশি সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ প্লিজ যারা ভিডিওগুলো দেখছেন একটু নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি দুইটা খুবই রিজনেবলের ড্রেস দেখাবো এই যে অর্গেন্ডির যে ড্রেসগুলো হয় মূলত সেইটা এই দুইটা ড্রেসের প্রতিদিনই প্রায় অর্ডার আসে কিন্তু এগুলোর যে কালারগুলো ছিল অলমোস্ট সবগুলো শেষ এই মুহূর্তে এগুলো আর করানো সম্ভব হচ্ছে না তো এই দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কয়েকটা করে পিস হবে সম্ভবত তো আমি এখনও কাউন্ট করি নাই যে কোনটার কত পিস আছে জানি না আমি তবে এই দুইটা ডিজাইন আছে আমি দুইটাই আছে আপনাদের সাথে শেয়ার করে দিব প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ম্যাজেন্ডা শেডের ম্যাজেন্ডা শেডের আপনারা একটু আমাদের সাথে থাকেন যেভাবে সাপোর্ট দিয়েছেন এইভাবে একটু সাপোর্ট দেন কী ধরনের ড্রেস দেখতে চান কি না কি এগুলো করেন আর দেন হচ্ছে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখেন আমাদেরকে মানে পরামর্শ দেন কিভাবে কি করলে ভালো হবে কোনটা আপনাদের দরকার কি ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে চান দেন আমরা চেষ্টা করব সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যদি আমাদের পসিবিলিটি থাকে দেন এটা হচ্ছে একটা ড্রেস এটা গোল্ডেনের সঙ্গে ম্যাজেন্ডা শেডের জামাটা হ্যাঁ জামাটা কিন্তু গোল্ডেনের সঙ্গে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা সেটা ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম থাকবে বাট এটার সালোয়ারটা আসছে অ্যাশ কালার সালোয়ারটা অ্যাশ কালার হাতের কাপড়টা বলে দেই এটা কিন্তু আড়াই হাত বহরের হ্যাঁ আড়াই হাত বহরের আর হাতের কাপড়ের না এটার যে একটা প্রবলেম আছে হাতের কাপড়টা একটু কানি ছেঁড়া আছে এটা কিন্তু কোনো প্রবলেম না দেখেন এই কানিটা তো এমনিতেও সেলাইয়ের সময় কেটে যাবে বাট একটু কানিটা ছেঁড়া তো আপনারা নেওয়ার সময় এটা অবশ্যই একটু মাথায় রাখবেন এই যে আদারওয়াইজ এটা এরকম আর এইটা হচ্ছে থাকছে এই সুন্দর সুন্দর একটা ওড়না কি যে সুন্দর এই ওড়নাটা দেখেন এই তো এই ওড়নাটা খুব সুন্দর বডিটা থাকছে ব্লু অ্যাশ টাইপের মানে এটাকে হচ্ছে একদম যে অ্যাশ কালারটা অনেক লাইট হয় ওই অ্যাশটা না একটু ডিপ শেডের অ্যাশ তার সাথে এরকম এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের ক্রিম ক্রিম কালার তাকে দিয়ে খুব সুন্দর করে এই প্রিন্টটা করা আছে দেন এই আঁচলটা করা আছে এটার প্রাইস থাকছে 750 টাকা এটা আপনি 750 টাকা সুন্দর এই ড্রেসটা পাবেন আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না আপনি যেই পারচেস করেন না কেন আমাদের থেকে আপনাকে পেমেন্টটা অ্যাডভান্স বিকাশে করতে হবে এইবার আমরা যেটা দেখাবো এটা হচ্ছে থাকছে অ্যাশ শেডে এর আগেরটা থাকলো ম্যাজেন্ডা এটা হচ্ছে অ্যাশে তো আপনাদের যেটা যার যেটা ভালো লাগবে দুটো থেকে সিলেক্ট করতে হবে দেন আর কোনো এটার কালার নেই এটা থাকছে একটা আর এটার সাথে আমরা সালোয়ার পেয়ে যাচ্ছি মাস্টার্ড কালার আর এটা হাতের কাপড়টা থাকছে এটা এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হাতের কাপড়টা থাকছে আর এইটা হচ্ছে জামাটা ওন্নাটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার এইটা কিন্তু যে কোনো বয়সে মানুষের জন্য একদমই পারফেক্ট আর যেহেতু গরম চলেই এসেছে তো এই ড্রেসগুলো কিন্তু গরমের সময় একদম খুবই আরামদায়ক হবে 750 টাকায় আপনারা এই ড্রেসটা পাবেন তো দুইটা ড্রেসের মধ্যে যদি কোনো ড্রেস ভালো লাগে দেন স্ক্রিনশট দিতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদের ভিডিওতে দেওয়াই আছে সেখানে ছবিটা পাঠাতে হবে আর হ্যাঁ আমি আবারও বলেছি আবারও বলছি আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না পেমেন্টটা বিকাশে করতে হবে দেন আপনার প্রশ্ন হতেই পারে যে আপু আপনাকে বিশ্বাস করবো কীভাবে হ্যাঁ আমাকে একটু বিশ্বাস করতেই হবে তো আমি আপনাদের হয়তো বিশ্বাস করতে পারছি না বিষয়টা এরকম না এখানে বিশ্বাসের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে ব্যবসা তো আমাদের দেখা যায় যে একটা ভিডিও যাওয়ার পর যেগুলো আল্লাহর রহমতে যে ড্রেসগুলোর খুব বেশি ডিমান্ড থাকে আর কখন কোন টাকার ভালো লাগে এটা তো বলা যায় না অনেকে ড্রেস পেমেন্ট করতে যেও ড্রেস পায় না তো আর আপনার ড্রেসটা আমরা পাঠিয়ে দিলাম কোনো কারণে আপনার ড্রেসটা রিসিভ করলেন না এরকম হয় রিসিভ করলেন না বা কোনো একটা সমস্যা হলো দেন প্রোডাক্ট আমার রিটার্ন আসলো রিটার্ন আসতে একটা সময় লাগে তো এই যে একটা গ্যাপ এর মধ্যে আমি ড্রেসটাকে সেল করতে পারলাম না একটা ড্রেস আমাকে আবার কন্টিনিউ ভিডিও করতে হবে দেন ওটাকে সেল করতে হবে আমি তো কোনো ড্রেসই মানে বানিয়ে পরে থাকবো না সব কিন্তু আমাকে সেল করতে হবে তো এই যে একটা বিষয় থাকে এই কারণেই আমরা ক্যাশ অন ডেলিভারিটা বন্ধ করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি ভালো লাগে একটু ভরসা করে দেখতে পারেন ঠকবেন না ভালো থাকবেন সবাই নতুন ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ